হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে ভালোবাসা দিলাম। দেখো আজকে আমার গাছে কি কি ফুল হয়েছে। জবা ফুল অনেকগুলো হয়েছে, বর্ষা গেল মানে জবা ফুল ভালো হয়, অনেকগুলো ফুল হয়েছে। আমি তো বললাম প্রথমেই উঠে আমি দেখি কতগুলো ফুল হয়েছে। এটা আমার দেখতে খুব ভালো লাগে, আর যেদিনকে বেশি ফুল হয় খুব ভালো লাগে। দেখো কত ফুল হয়েছে, অনেক দিন বাদে সাদা জবা ফুল হয়েছে, একটা হয়েছে অনেক দিন বাদ। এটা মাঝে মাঝে হয়, একটাই হয়। লাল ফুল, লাল জবাটা আসে 4-5টা করে আসে, কিন্তু সাদা জবাটা দেখো একটাই এসছে। আগে আমার একটা পঞ্চমুখী জবা ছিল, খুব সুন্দর, খুব জবা গাছটা খুব ভালো ছিল, একদম লাল। আর একটা জবা ফুল আছে, ওটা অনেক দিন বাদ বাদ আসে, কিন্তু যেদিন আসে খুব সুন্দর কালার। ফুলগুলো তুলে নিচ্ছি আমি, টগর ফুল অল্প হয়েছে, একটা গোলাপ ফুল হয়েছে, অনেকদিন বাদে একটা গোলাপ ফুল এসেছে। অরেঞ্জ গোলাপটা আসছে না এখন। খুব সুন্দর লাগে। মানি প্ল্যান্ট গাছটাতে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দিলে গাছের পাতাগুলো চকচক করে, বেশ ভালো লাগে দেখতে। বাজার যাব তাই রেডি হয়েছি। বৃষ্টি পড়ছে কিন্তু বাজার তো যেতে হবে না, রোজ বৃষ্টি, রোজ বৃষ্টি, বাজার যেতে হবে, তো বাজার যাব। জল একটু একটু জমে গেছে গেটের কাছটায়। বাজার যাচ্ছি, প্রত্যেক দিন বৃষ্টি, কোনো টাইম নেই, যখন সারাদিন বৃষ্টি থামছে হচ্ছে, থামছে হচ্ছে। দেখো বাজারে গেছি, অনেক রকম মাছ আছে এখানে, কিছু ফলও নিয়ে নিলাম। বাজার করে নিয়ে চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। যতটা দরকার তাড়াতাড়ি করে বাজার করে নিয়েছি, কারণ এত বৃষ্টি না, পুরো জামা কাপড় সব ভিজে যায়। ছাতা থাকলে কি হবে, ছাতা ছাতার মতো রয়েছে, আর কাদা জল বৃষ্টি। এটা আমাদের বাড়ির সিঁড়ি, দেখো বাড়ি
তোমার ঘরে চলে এসেছি। রান্না আমি চাপিয়ে দিয়েছি, উচ্ছে আমাদের রেগুলার করতেই হবে। তে তো একটা চাই, সে যাই হোক, উচ্ছেই হোক আর নিম পাতাই হোক, তো উচ্ছে আছে, উচ্ছেই করলাম। ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হতে সময় লাগে না, তো ভাতের মধ্যে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। ভাত আমার হয়ে গেছে, একটু পাঁপড় ভেজে নিচ্ছি। দেখো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে, এগুলো হলো সাবুর পাঁপড়। ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি, তো এখন ছোট ইলিশ মাছ ভেজে নেব। মাছটা শিমে আছে, ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। ইলিশ মাছ তো সর্ষের তেল ছাড়া হবে না। মাথাটা ভেজে নিচ্ছি, মাথা ভাজা হয়ে গেছে। বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ঝালটা বানাবো। বেগুন ভাজা হয়ে গেছে,
দেখো বেগুন দিয়ে মাছের ছাঁদা মাঝে হয়ে গেছে। দিয়েছিলাম হলুদ, আর দিয়েছিলাম নুন, কাঁচা লঙ্কা, ইলিশ মাছে তো কিছু লাগে না, তাড়াতাড়ি হয়ে গেল। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দেখো ঝাল আমার রেডি। দেখো আমার লাঞ্চে কি ছিল, মাছের তেল, মাছ ভাজা, পাঁপড় ভাজা, উচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর বেগুন দিয়ে মাথা দিয়ে ঝাল, এই ছিল থালিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।